হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে ভিডিওটা আপলোড করছেন ইউটিউবের মধ্যে, ইউটিউবে আপলোড করার পরে ইউটিউব থেকে কোনো ভিউ আসছে না। মানে 5টা 6টা 7টা 8টা করে ভিউ আসার পরে আর কোনো ভিউ আসছে না, ভিডিওতে একদমই ভিউ স্টপ হয়ে গেছে। কারণ কি, এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি প্রোভাইড করব যে কি জন্য আপনাদের ওই ভিডিওতে ভিউ আসছে না। এবং ইউটিউব স্টুডিওতেই এই সেটিংসটা আছে এবং ইউটিউব স্টুডিওতেই আমাদেরকে ফলো করতে হবে, তারপরেই আমাদের হাজার হাজার ভিউ আসবে আমাদের ভিডিওর মধ্যে। তো আপনাদেরকে আমি যে রুলসগুলো বলবো ওই রুলসগুলো আপনাদেরকে ফলো করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে আপনাদের ভিডিওর মধ্যে। ওকে, তো আমি বেশি কথা না বলে আমি চলে যাবো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমরা কীভাবে ওই ইউটিউব স্টুডিওতে কাজ করব এবং আমাদেরকে কী কী ফলো করতে হবে, যে আমরা যে ভিডিওটা আপলোড করছি ওই ভিডিওটাতে প্রবলেম আছে না আগের ভিডিওগুলোতে প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো আমরা সলভ করব, তারপরে আমাদের ভিডিওতে ইউটিউব রিকমেন্ড করবে এবং বেশি ইনফরমেশন দিবে, তাহলে আমাদের ভিডিওটা বেশি ভাইরাল হওয়ার অনেক চান্স থাকবে। তো আপনারা যদি এই চ্যানেল নতুন না থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ কি এরকম রিলেটেড ভিডিও যেন আপনার সামনে আগে পৌঁছায়। তো আমি সবার আগে কী করবো, মোবাইল স্ক্রিন চলে যাবো। মোবাইল স্ক্রিন যাওয়ার পরে আমি সবার আগে ফার্স্টে যেই অপশনটা আমরা সিলেক্ট করবো সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওটা ওপেন করে নেব। ইউটিউব স্টুডিওটা ওপেন করার পরে আমরা কি করব, ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে প্রথম ভিডিওটা আমি আপলোড করছি, যে লাস্টে সবার লাস্টে ভিডিওটা আপলোড করছি, ওটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, মানে ফেসবুক থেকে আমরা কিভাবে ক্যাম্পেইন রান করব, বা ফেসবুক থেকে যদি আমরা কোনো ভিডিও পোস্ট করে থাকি, যদি কোনো আমরা ছবি পোস্ট করে থাকি, তাহলে ওই ছবি এবং ভিডিওটাকে আমরা ডাইরেক্টলি প্রমোট না করে আমরা ওই ভিডিওটাকে এবং ওই ছবিটাকে অ্যাড ম্যানেজার দিয়ে আমরা প্রমোট করব, তাহলে আমাদের ভিডিওটাতে ভাইরাল হওয়ার অনেক চান্স আছে। তাহলে আমরা কি করব, ওইটাতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে 8.4% আইসি মানে ইনফরমেশন ক্লিক থ্রু রেটটা আছে, 8.4% আমাদের ইনফরমেশন ক্লিক থ্রু রেটটা আছে, তাহলে আমাদের এই ভিডিওটা ভাইরাল হওয়ার অনেক চান্স আছে। কারণ কি, আমাদের 8%-এর উপরে যে ইনফরমেশন ক্লিক থ্রু রেটটা থাকবে সেই ভিডিওটা আমাদের ভাইরাল হওয়ার অনেক চান্স থাকে। এবার আমরা কি করব, এটাতে ক্লিক করব, হাউ টু ক্রিয়েট এ ক্যাম্পিং এড, এই লাস্ট ভিডিওটাতে ক্লিক করে আমরা গো টু ভিডিও অ্যানালাইজে যাব। এটা ভালো মতো দেখবেন আপনারা, ভালো মতো দেখলেই আপনাদের ভিডিওতে আর ভিউ কোনো সময় দাঁড়াবে না, ভিউ আসতে থাকবে, যেখান থেকে আসুক না কেন ভিউ আসবেই। তো আমরা রিচে যাব, রিচে যাওয়ার পরে 83টা ইনফরমেশন দিয়েছে, ঠিক আছে, এবং এখানে ক্লিক থ্রু রেট কত আছে 8.4%। ওকে, 83টা ইনফরমেশন দিয়েছে মানে 83-8% লোক আমাদের ভিডিওটাতে ক্লিক করছে এবং দেখছে। ওকে, এবার আমরা কি করব, দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, মানে সার্চ কি করছে ইউটিউব, ইউটিউবে সব থেকে বেশি লোক সার্চ থেকে আমার ভিডিওটা দেখছে। প্লাস ফিচার্স এবং ইউটিউব সার্চ থেকে যেটা বেশি রিকমেন্ড করবে, ইউটিউব সার্চ থেকে যদি আপনাদের ভিডিওটা যদি ইউটিউব সার্চের মধ্যে চলে যায় তাহলে অটোমেটিকলি আপনাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তো আপনাদেরকে ফলো করতে হবে যে ইউটিউব সার্চ থেকে আমার কীভাবে আসছে। ওকে, তাহলে আমরা এখানে ক্লিক করে নেবো, ব্যাক করে আপনার পেন্সিল আইকনে ক্লিক করে নেবো। পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমরা এখানে দেখবো সবার লাস্টে লেখা আছে ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি, ট্যাগে ক্লিক করবো। তো এই ট্যাগগুলো আমরা দিয়েছি আমাদের এই ভিডিওর মধ্যে। ওকে, তো এই ট্যাগগুলো দেওয়ার পরে আমরা ওই ভিডিওটাকে, আমি ওই ভিডিওটাকে পাবলিক করছি। তো আপনাদের যদি এই ট্যাগগুলো না দেওয়া থাকে, এই ট্যাগগুলো বলতে কি, আপনাদের যে ভিডিও রিলেটেড যে ভিডিও কন্টেন্ট বানিয়েছেন ওই কন্টেন্ট হিসাবে আপনাকে ট্যাগ দিতে হবে। ট্যাগ দিলেই ওই ট্যাগগুলো রান খেলেই আপনাদের ইউটিউব সার্চ থেকে ভিউ আসবে। তো আপনারা সবসময় ফলো করবেন যে আপনাদের ট্যাগ দিলে আপনাদের যেই অডিয়েন্স আছে ওই অডিয়েন্সরা যদি সার্চ করে তাহলে আপনাদের ভিডিওটা সাজেস্ট লিস্টে পাবে এবং সার্চ করলেই যেন আপনাদের ভিডিওটা সবার আগে আসে। তো ওইভাবে আপনাদেরকে রিকমেন্ড করতে হবে ট্যাগের মধ্যে। এবং এখানে দেখুন ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে, ভিডিও আপলোড করার সময় সবসময় ক্যাটাগরিটা ফিক্স করে রাখুন সেটিংসে গিয়ে। আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি যে সেটিংস আমরা কীভাবে করব এবং ক্যাটাগরিটা আমাদেরকে ফিক্স সেটিংস কীভাবে করব, ঠিক আছে, সব ভিডিও আমি প্রোভাইড করে দিয়েছি, লিঙ্ক দরকার পড়লে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে ওই ভিডিওটাকে দেখতে পারেন। এবং আমি কি করব, অ্যালাউ অ্যান্ড কমেন্ট করব, মানে সবাই যেন কমেন্টটা করতে পারে এবং আমি ওই কমেন্টে রিপ্লাই দিব, ঠিক আছে। যত কমেন্টে রিপ্লাই দিবেন ততটা আপনার ওই ভিডিওটাতে রিচটা আপ হবে, তাহলে ইউটিউব ভাববে যে আপনি ওই ভিডিওর মধ্যে অ্যাক্টিভ আছেন এবং ওই ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করবে ওই সাজেস্টেড ভিডিওর মধ্যে। সাজেস্টেড ভিডিও কাকে বলা হয়, সাজেস্টেড ভিডিও বলা হয় যে আপনি যে কন্টেন্টটা বানিয়েছেন ওই কন্টেন্টের নিচে যে ভিডিওটা আসবে ওইটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। মনে করেন যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন ওই ভিডিওটা সাজেস্টেড গেছে, মনে করেন আপনি যে ভিডিওটা আপলোড করছেন ওইটার কন্টেন্ট এবং সাজেস্টেড ভিডিওর কন্টেন্টটা একই, তারপরেই আপনার ভিডিওটা ওইখানে সাজেস্টেড আসবে,
সাজেস্ট লিস্টে আসবে। আমি বলে দিই, ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পরে এখানে আমি ব্যাক করব, এখানে আমি দেখব হাউ টু ইউজ ইউটিউব প্রমোশন ভিডিও। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে ক্লিক করার পরে আমি গো টু ভিডিও অ্যানালাইজে ক্লিক করব। এখানে দেখব যে আমার ভিডিওটা কোথা থেকে রিকমেন্ড করছে ইউটিউব। ওকে, রিচে যাব। এখানে ইউটিউব সার্চ থেকে 12.2% আসছে, তাহলে এটাও আমার সার্চ লিস্টে গেছে। এবং ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট মানে ইউটিউবে আমি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা যেটা আপলোড করছি, এই ভিডিওটা আমি গুগল অ্যাডসেন্স মাধ্যমে আমি প্রমোট করছি। প্রমোট করার পরেই আমাকে ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে 79%। ওকে, এবার আসার পরে ব্রাশ ফিচার্স থেকে 2% আসছে, আদার্স ফিচার্স ইউটিউব ফিচার্স থেকে 2% আসছে। ঠিক আছে, মানে রিকমেন্ড করছে এবং সাজেস্ট লিস্টে আসছে, এরকম করে 2% করে আসছে, এবং সার্চ থেকে 12.2% আসছে। মানে আমার এটাতেও আমার কি করা আছে, ট্যাগগুলো দেওয়া আছে। তাহলে এইগুলো জিনিস আপনাদেরকে ফলো করতে হবে। ফলো করলেই আপনাদের যে ট্যাগগুলো রান খাচ্ছে না। এবার আমি আরেকটা কথা বলি, মনে করেন যে আপনারা একটা ভিডিও বানিয়েছেন যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, ওই টপিকের মধ্যে আপনারা ইউটিউবে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে কতগুলো ভিডিও আছে। ওকে, ওই ভিডিওগুলোর মধ্যে দেখবেন যে কেমন কেমন ভাবে ভিডিওটা বানাচ্ছে। ওই ভিডিওটা না বানিয়ে, ওই টাইপের ভিডিও না বানিয়ে আপনি কিছু আলাদা টপিকের ভিডিও বানান। সাবস্ক্রাইবার কিভাবে বানাবো, ওই টপিকের মধ্যে ভিডিও বানান কিন্তু আলাদা কন্টেন্টের। ঠিক আছে, আলাদা কিছু মাথার মধ্যে দিমাগ লাগান, দিমাগ লাগিয়ে ওইভাবে ভিডিওটা বানান, বানিয়ে ইউটিউবে আপলোড করুন। এবং আমি 100% বলবো, যদি আলাদাভাবে ওই সবার থেকে আলাদা ভিডিওটা হয় তাহলে ইউটিউব 100% রিকমেন্ড করবে। এবং আপনার সব থেকে বড় বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে 5000 কিওয়ার্ডে আমাদের ডিসক্রিপশনে যে ভিডিওটা আমরা আপলোড করি, ওই 5000 কিওয়ার্ড আমাদেরকে করতে হবে, ফিল আপ করতে হবে। 5000 কিওয়ার্ড যদি আমরা ফিল আপ করি তাহলে 5000 কিওয়ার্ডের মধ্যে আমরা 4000 ওয়ার্ড যদি আমরা ফিল আপ করি তাহলে আমাদের ইউটিউব রিকমেন্ড বেশি করবে। এবং এসইওটা যদি আমাদেরকে ফুলভাবে আমরা কমপ্লিট করি তাহলে আমার ভিডিওটা সাজেস্ট লিস্টে যাবে এবং ব্রাশ ফিচার্সে আমার ভিডিওটা যাবে 100%। তো আপনাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে। এবং যদি আপনাদের যে আমি বলে দিলাম যে আপনাদের যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টের যদি এক একটা ভিডিও থাকে তাহলে আপনি কী করবেন, 5-6 ভিডিও বানান, একই কন্টেন্টে 5-6 ভিডিও বানান, 1 মাসে 5-6 ভিডিও আপলোড করুন এবং একই ট্যাগ দিন, একই টাইটেল দিন, একই ডিসক্রিপশন দিন। ওকে, কিন্তু এসইও করুন আলাদাভাবে। ওকে, মানে গুগল থেকে যেটা এসইও করেন আপনারা ওই এসইওটা করুন আলাদাভাবে, তাহলে 100% আপনাদেরকে রিকমেন্ড করবে ইউটিউব এবং আপনার ওই ভিডিওটাও ভাইরাল হবে। 5-6 ভিডিও আপলোড দিলে একই টপিকের মধ্যে 100% 2টা ভিডিও সাজেস্ট লিস্টে যাবে এবং 4টা ভিডিও সাজেস্টেড ভিডিওতে যাবে। ওকে, তাহলে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আজকের জন্য এটা কি জয়েন্ট বন্দে মাতরম।